মারাত্মক গরম, তার ভেতরে হেঁটে যাচ্ছি। আর এত লোক এখনই মানে কিছু বলার মতো নেই আর, লাইটের এত প্রবলেম হচ্ছে। যাচ্ছি মূল মন্দিরের দিকে, আমি এখন দাঁড়িয়ে আছি ঠাকুর বাড়ির। তো আমি এখন দাঁড়িয়ে আছি ঠাকুরনগর ঠাকুর বাড়ির নাট মন্দিরের ঠিক দোতলায়। আর ইতিমধ্যে দেখতেই পাচ্ছ ঠাকুরনগর ঠাকুর বাড়ির মোটা ধর্মমেলা 2024 হচ্ছে মেন গেট। আর মেন গেট থেকে জলমন্দির থেকে শুরু করে হাজারো কিন্তু মোটরাজের ভক্ত ইতিমধ্যে কিন্তু ভিড় করেছে ঠাকুরনগর ঠাকুর বাড়ি। এই হচ্ছে প্রমোদরঞ্জন স্মৃতি মন্দির, তার পেছনে কিন্তু পিতামাটি দেবীর মূর্তি। আর এই দেখো, এই হচ্ছে সব জলপুত্র এক এক করে আসছে। আর এই মন্দিরটা পরিক্রমা করে তারপরে কিন্তু যাচ্ছে মেন যে হরিচাঁদ গুরুচাঁদ মন্দির, সেই মন্দিরে। আর এই হচ্ছে মেলা, আর এই দিকটা দিয়ে কিন্তু সকলে যাচ্ছে। আর এই দিকে কিন্তু সেই আমাদের হরিচাঁদ ঠাকুর আর গুরুচাঁদ ঠাকুরের যে মেন মন্দির সেটা তোমাদের শেয়ার করবো। আর এই হচ্ছে মেলা, মেলাটা দেখো কতটা কিন্তু বড়। ঠাকুরনগর মেলার যে প্রথম গেট মথুয়া ধর্ম মহামেলা 2024। আর 6 তারিখে সকালবেলা কিন্তু স্নান, 12 তারিখ অবধি কিন্তু এই মেলাটা চলবে। আর দেখতে হচ্ছে কত দলপতি, কত যে মথুয়া যে ভক্ত তারা কিন্তু চলে এসছে। এই হচ্ছে প্রমোদরঞ্জন স্মৃতি মন্দির, আর পেছনে কিন্তু বীণাপাণি দেবীর যে মন্দির, ওই মন্দির পরিক্রমা করে সকল যে দলপতি সবাই কিন্তু এই রাস্তাটা দিয়ে মেল যে মন্দির হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের সেই মন্দিরের দিকে যাচ্ছে। প্রচণ্ড ভিড়,
আর আমি আস্তে আস্তে যাচ্ছি সামনের দিকে আমাদের যে মেন কাউন্টার, মানে কাউন্টার বলতে যেখানে আমরা আজকে থাকবো, কালকেও থাকবো, আর কালকে বাউডি স্নান তোমরা সকলেই জানো অবশ্যই কম বেশি। হ্যাঁ তো ভাই, সবাই অবশ্যই কমেন্ট করো, অবশ্যই কষ্ট বলতে প্রচণ্ডই কষ্ট, মানে উঠছে না, হয় জোর করে মনে হয় উঠাচ্ছি। আর এবছর মানে ভক্ত চাপটাও বেশি। আমি এখন যাচ্ছি এখানে আমাদের মেন কন্ট্রোল রুম, ওই দিকটাতেই যাচ্ছি, আর ভাইরা বাড়ি চলে যাবে। ফাইনালি আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি প্রায় তিন চার তলার উপরে। আমার পেছনে দেখতেই পাচ্ছ সেই মেলা, ঠাকুর নগর বারুলি মেলা, যে বুধবার সঙ্গে ওইটা দক্ষিণ সঙ্গে মেলা চলছে। আর এই হচ্ছে মন্দির, আর মন্দিরের সামনে দেখতেই পাচ্ছ হাজারে হাজারে মানে লাখো লাখো যে পাগল গোসাই, তারা কিন্তু এসছে এই মন্দিরে। আর কিছুক্ষণ পরে কিন্তু স্নান, যে স্নান যাত্রা, বারুণীর স্নান যাত্রা, সেটা কিন্তু শুরু হবে। আর এদিকে দেখতেই পাচ্ছ আরও অনেক দেব পাগল গোসাই দলপতি সবাই কিন্তু নাচ করছে ঢাকের তালে, আর খুব সুন্দর একটা পরিবেশ। তো বন্ধুরা ভিডিওটা প্রচুর শেয়ার করো আর সবাইকে দেখিয়ে দাও। এই হচ্ছে হরিচাঁদ, এই হচ্ছে গুরুচাঁদ, আর এই হরিচাঁদ ও গুরুচাঁদ জন্মতিথি উপলক্ষে কিন্তু এই বারুণী স্নানটা প্রতি বছর হয়ে থাকে ঠাকুরনগর তথা এপার বাংলা থেকে ওপার বাংলা, সেই বাংলাদেশের ওরাকান্দিতেও কিন্তু সেই স্নানটা শুরু হয়। আর সেই স্নানের পরপর তো স্নানের যে ভিডিওটা সেটাও কিন্তু আসছে, আর খুব শীঘ্রই তাড়াতাড়ি ভিডিও আসছে।